স্বপ্ন সাজাই নিজেকে হারাই দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাই মেকআপ নো মেকআপ লুক। সো এটা আমি আমার ভিডিওর জন্য করে থাকি, মেকআপ করি, বাট ওটাকে অনেক নর্মাল মেকআপ মনে হয়, নর্মাল লাগে, অনেক সিম্পল টাইপ অফ মেকআপ হয় যেটা আমি আমার ভিডিওর জন্য করে থাকি। মাই ইউটিউব শ্যুটের জন্য আমি এটাই করে থাকি অল টাইম, বাট আমি অ্যাভয়েড করি যে বিয়ে বাড়ির মেকআপ, অল টাইম বিয়ে বাড়ির মেকআপটা করাটাকে আমি আমার দিক থেকে আমি অনেক অ্যাভয়েড করি, বিকজ অনেক সুয়েটি হয় আর গরমের মধ্যে এটা হ্যান্ডেল করা যায় না, সবার পক্ষে পসিবল হয় না গরমের মধ্যে হ্যান্ডেল করা। সো যদি কখনো সুযোগ আসে তাহলে আমি অবশ্যই আমার একটা বিয়ে বাড়ির মেকআপ লুক শেয়ার করে দেব, আমি কিভাবে করে বিয়ে বাড়িতে সাজি। সো চলো আপাতত বেশি বক বক না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক, চলো লেটস গেট স্টার্টেড। তো অ্যাট ফার্স্ট আমি আমার চুলটাকে বেঁধে নেব দিয়ে, সো ডান আমার চুলটা বাঁধা। আর এখন আমি সবসময় মেকআপ করার আগে একটা সানস্ক্রিন ইউজ করি, সো আমি একটা সানস্ক্রিন ইউজ করে এসেছি মেকআপ করার আগে, আমি সবসময় একটা সানস্ক্রিন ইউজ করে থাকি। সো আমি সবাইকে প্রেফার করতে চাই যে তোমরা মেকআপ করার আগে একটা সানস্ক্রিন ইউজ করো যেটাতে তোমার স্কিনে কোনো সানলাইটে কোনো ক্ষতি হবে না, অ্যান্ড দেন তারপরে তারপরে যেরকম তোমরা মেকআপ করো সেরকমই মেকআপ করতে পারো। সো আমি এবারে ইউজ এই ল্যাকমির ফাউন্ডেশনটা, আমি খুবই কম ফাউন্ডেশন ইউজ করবো, এটা লাইট মেকআপ করবো। এই ব্রাশটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। সো মাই ব্লেন্ডিং ইজ ডান। তো এখন আমি ইউজ করতে চলেছি এই মেবলিনের ফিট মি কম্প্যাক্টটা দিয়ে আমি আমার এই ফাউন্ডেশনটাকে সেট করে নেব। আমি এখানে একটু বেশি পাউডার ইউজ করব, আর পাউডার ইউজ করার আগে একটুখানি ছেড়ে নেব। মানে আমি অনেকটা কম্প্যাক্ট লাগিয়ে ফেলেছি, বিকজ লাইট মেকআপ লুক করছি তাই জন্য পাউডারটা একটু বেশি ইম্পর্টেন্ট, এখানে পাউডারটা বেশি করে দেওয়াটা একটু বেশি ইম্পর্টেন্ট। সো আমি এখানে অনেকটাই বেশি পাউডার লাগিয়ে ফেলেছি, আর এটা আমার মুখটাকে একদমই প্যাচি করছে না, আর গরমকালে তো এটা একদমই সোয়েট করবে না, আর আমার মুখটাকে খুব ভালোভাবে করে সেট করেছে পাউডারটা, তোমরা দেখতেই পাচ্ছ। সো নেক্সট স্টেপে চলে যাচ্ছি, সেটা হলো একমি আইকনিক কাজল, যেটা দিয়ে আমি মাঝে মাঝে যখন আমার মুড হয় তখন আমি কাজল ইউজ করি, আর যখন আমার মুড হয় একটু লাইনার করলে ভালো হতো সো তখন আমি লাইনার করি, বাট আমি এখন লাইনারটা করছি না। সো চলো এটা করে দাও, একদম লাইটলি কাজলটা করে নেব। সো আমার কাজল পরার আমি এবারে মাস্কারা ইউজ করব, এটা অপশনাল, তোমরা চাইলেও ইউজ করতে পারো। সো আমার মাস্কারাটা ইউজ করা হয়ে গেছে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। সো ইজ ডান, আমি আইব্রোটা এখন কিছু করতে পারছি না বিকজ আমার আইব্রোটা অনেকদিন হয়ে গেলো ফিল করা হয়নি, যেদিন আমি আইব্রোটা ফিল করে নিলে আমি আইব্রো লিপস্টিক। আমি একটু নিউট শেড পছন্দ করি, তো আমি একটু হালকা করে সাইড দিয়ে নিউট শেডটা ট্রাই করবো। সো ইজ ডান, সো আমি আবার একটুখানি এই মেবলিনের কম্প্যাক্টটা দিয়ে নেব,
মেকআপটা এখন পুরোপুরি যাবে না জীবনে কখনোই তোমাকে।